আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাসির ইসলামিক মিডিয়া সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সুস্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার মেহরবানিতে আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং মজাদার একটি ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আজকে নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আশা করি এই ভিডিওটি কেউ টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি এবং সেই কাঙ্ক্ষিত ভিডিওটি অবশ্যই কিন্তু আপনাদের দেখাবো। এই ভিডিওটি না দেখলে আপনারা কিন্তু মিস করবেন। প্রিয় দর্শক, আজকে সোশ্যাল মিডিয়ায় ঘুরতে ঘুরতে একটি ভিডিও আমার নজরে আসে, যে ভিডিওটি দেখে আসলে ভিডিও না বানিয়ে পারলাম না, যে মানুষ কত বড় চিট করতে পারে। মানুষের সাথে তো মানুষ চিট করে, মানুষের সাথে মানুষ বেইমানি করে, কিন্তু মহান আল্লাহ তাআলার সাথে যে মানুষ চিট করতে পারে এটা আমার জীবনের প্রথম দেখলাম। প্রিয় দর্শক, মানুষ দুর্নীতি করে অনেকভাবে, যেগুলো আমি আসলে আপনাদের সম্মুখে আর বলতে চাচ্ছি না, আপনারা সকলেই ভালো করে জানেন দুর্নীতির কতগুলো প্রকার ভেদ আছে। কিন্তু আল্লাহর সাথে দুর্নীতি করে এমন মানুষ কি কোনো দিন আপনারা দেখেছেন? হয়তো আপনারা উত্তরে বলবেন, না ভাই, এমন কোনো মানুষ দেখি নাই যে আল্লাহর সাথে দুর্নীতি করে। কিন্তু আজকে ক্যামেরার সামনে এমন একজন নেতা, এমন একজন ব্যক্তি ধরা পড়েছে যে কিনা মহান আল্লাহ তাআলার সাথে দুর্নীতি করতে গিয়েছে। হায়রে মানুষ, আজকে মানুষ কত প্রকার অভিনয় করতে পারে, কত কিছু জানতে পারে, এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। যাই হোক প্রিয় দর্শক, সেই কাঙ্ক্ষিত ভিডিওটি আগে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি, তারপর এই বিষয়টি নিয়ে দুই একটি আলোকপাত করব ইনশাআল্লাহ। তো চলুন সেই কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসি, যে একজন নেতা জুমার নামাজের শেষে মোনাজাতের ভিতরে কি একটা দুর্নীতি করতেছে মহান আল্লাহ তাআলার সাথে। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি। তো প্রিয় দর্শক, দেখলেন তো একজন নেতা যে কিনা মানুষকে দেখাইবে ভিডিওর মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় যাই বলেন না কেন, বা তার ফেসবুক আইডিতে সে আপলোড দিয়ে দেখাইবে এটা, যে আমি এমন একজন নেতা যে কিনা আল্লাহ তাআলার দরবারে হাত তোলার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি বাহির হয়। এটা দেখানোর জন্য সে কী করেছে? আগে রিহার্সেল করেছে, তার সহপাঠীকে বা তার সেলা চাম্বুরা যাই বলেন তাকে বলেছে যে আমাকে তুমি ভিডিও করো, আমি জুমার নামাজ শেষে যেমন বসে আছি জায়নামাজের ভিতরে, আমি কেঁদে কেঁদে দেখাবো সবাই জনগণকে যে আমি কত আল্লাহ ভীরু, কত আমি আল্লাহকে ভয় পাই, সেই জন্য সবাই যেন আমাকে নেতা হিসেবে মানে। প্রিয় দর্শক, এই বাটপারি কিন্তু করতে চেয়েছিল সেই ব্যক্তি, কিন্তু কপাল খারাপ, ভাগ্য খারাপ এজন্যেই যে তার বাটপারি একজন বুঝতে পেরে দূরে কোথাও থেকে আরও একজন ভিডিও করে তারা এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। হায়রে দুর্নীতি, দুর্নীতি যে নামাজের ভিতরে মোনাজাতের সাথেও করে বা কান্নাকাটির সাথেও করে, এটা হয়তো কেউ কোনোদিন জানে না বা দেখেনি, কিন্তু এই ব্যক্তিটি প্রমাণ করে দিল যে দুর্নীতি করতে করতে আমরা এমন শিখরে পৌঁছে গিয়েছি যে আমরা আল্লাহর সাথেও দুর্নীতি করতেও দ্বিধাদ্বন্দ্ব করি না। প্রিয় দর্শক, হয়তো ভিডিওটি দেখে অনেকে হাসতেছেন, হাসার বিষয় নয় ভাই, একটু লক্ষ্য করে দেখেন, দুর্নীতি বড় খারাপ জিনিস। যারা দুর্নীতি করতে করতে আজকে এই পর্যায়ে চলে এসেছে যে যারা মানে কান্নাটাও অভিনয় করে মানুষের সম্মুখে প্রচার করার জন্য মানে প্রচার করতে চাইতেছে যে আমি কত ভালো মানুষ, আমার ভিতরে কত ভালো, আমি যে কত জনগণের আমি ভালো চাই, কিন্তু আসলে এদের ভিতরে কী আছে এই ভিডিওটি দেখেই তো আপনারা বুঝতে পারতেছেন। প্রিয় দর্শক, আর বেশি বলতে চাই না, বলতে গেলে অনেক দূর চলে যাবে, যেগুলো বললে আসলে বিপদ হওয়া ছাড়া কিছুই নেই। যাই হোক প্রিয় দর্শক, এই ভিডিওটি দেখে আপনারা কী বুঝলেন, আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সের ভিতরে জানাবেন, আমার কিছু বলার দরকার নেই, আপনারা তো অবশ্যই বোঝেন কারণ আপনারা হলো জ্ঞানীবান ব্যক্তি। আপনাদের ভিতরে কী রকম ধরনের মানে অবস্থা সৃষ্টি হয়েছে বা আপনারা কী বুঝতে পেরেছেন এই ভিডিওটি দেখে, অবশ্যই কিন্তু সেই আপনাদের কাঙ্ক্ষিত কমেন্টগুলো কমেন্ট বক্সের ভিতরে গিয়ে সুন্দর করে সাজিয়ে লিখে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই ছিল, তো এখন আমরা বিদায় নেব। যদি আমাদের চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে আমাদের বন্ধু হয়ে যাবেন, তাহলে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো প্রিয় দর্শক, অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। তো আজকের মতো এ পর্যন্তই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।